হচ্ছে যে পাহাড়ি ময়না যেগুলো আপনারা বলেন, পাহাড়ি ময়নাগুলো হচ্ছে যে মাটির যে ছিদ্রগুলো দেখতে পারতেছেন, এই ছিদ্রগুলোতে বাস করে আর কি। তো বন্ধুর কিন্তু এটার ভিতর প্রচুর টাকা খরচ করছে, দেখতে দেওয়া যাচ্ছে কিন্তু কোনো মুড নাই। কিন্তু গাড়িটা যে চালাইবেন সে বুঝবেন, মাখন একটা গাড়ি। এখানে আবার নাম রেখা লাগছে, বাবু রে নাম দেওয়া যা, পি দেওয়া যা, উড়িয়ে গেছে। আর এই যে দেন আমার বন্ধু কই গেছে, সে কক্সবাজারে ফিল লইতাছে, মানে এই যে ব্রহ্মপুত্র নদীতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আমাদের ব্রহ্মপুত্র নদীতে। তো এখানে বন্ধু বলতেছে ফটোশ্যুট করব, তো তাই বন্ধুর সাথে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সানগ্লাস, এই সানগ্লাসটা কালকে নতুন নিছি, বন্ধু নিছে, তো মাইরা যাওয়ার প্ল্যান আছে আজকে। আসতে বলতেছি কারণ বন্ধু এখানে শুনবো আবার, সানগ্লাসটা বন্ধুরা বন্ধুর গার্লফ্রেন্ডে মানে গিফট করছি। এই যে দেখেন সানগ্লাসটা আজকে মাইরা দেন। তো এই যে দেখেন বন্ধুর ব্লু কুইন, বন্ধুর ব্লু কুইনটা কিন্তু অস্থির। এখানে আবার নাম রেখা লাগছে, বাবু রে নাম দেওয়া যা, পি দেওয়া যা, উড়িয়ে গেছে। PINTU পিন্টু, বাবু রে। তো বন্ধুর কিন্তু এটার ভিতর প্রচুর টাকা খরচ করছে, দেখতে দেওয়া যাচ্ছে কিন্তু কোনো মুড নাই। কিন্তু গাড়িটা যে চালাইবেন সে বুঝবেন, মাখন একটা গাড়ি। মানে ওই যে আমার আমার ব্লু কুইন আছে না, ওই যে দেখেন ওইটার চাইতে এটা বেস্ট। মানে কি আর বলবো, আমি এটার ভিতর যে টাকা ইনভেস্ট করছে আমার বন্ধু, মানে যারা বিশ্বাস করতেছেন না তাদেরকে একদিন বলবো যে আমার কমেন্ট বক্সে জানাইবেন, আপনাদের লোকেশান দিবেন, আপনাদের বাসায় আমি গাড়িটা পাঠাইম, তো আপনারা ইউজ করে মানে বাইকটা রাইড করে আমাকে জানাইবেন যে বাইকটা কেমন। এই বাইকটার পিছনে কিন্তু বন্ধুর অনেক স্বপ্ন এবং অনেক ইতিহাস রয়েছে এই বাইকটার পিছনে। তো একদিন সময় পাইলে এই বাইকটা নিয়ে একটা ব্লগ করবাম এবং ইতিহাসগুলো আপনাদের মাঝে তুলে ধরবাম। তো চলেন বন্ধু সানগ্লাসটা পরি, পরার পর একটু যাই। তো কি আর বলবাম, আজকে আমাদের এই নদীতে কোনো মানুষ নাই দেখেন, যে কারণে আমি ব্লগ করতে পারতেছি সানগ্লাস পরিয়া। না নাহলে কিন্তু আমি জীবনেও ব্লগ করতে পারি না, কারণ মানুষের সামনে আমি সানগ্লাস পরলে ভাই ভাবি যে আমার ইজ্জত যিনি আছে ইজ্জত শেষ, কিন্তু মানুষের সানগ্লাস পরলে ইজ্জত বাড়ে। আর আমি মনে করি যে সানগ্লাস পরলে আমার ইজ্জত কমে। তো কি আর বলবাম, দেখতে পারতেছেন শিলিগুড়ির পাহাড়, মানে এই যে কিনা কয়টা রে, এই যে কক্সবাজার, কক্সবাজার গেলে এরকম পাহাড়। আর এই যে দেন আমার বন্ধু কই গেছে, সে কক্সবাজারে ফিল লইতাছে, মানে এই যে ব্রহ্মপুত্র নদীতে। তো আজকের ভিউটা কিন্তু আসলে অসাধারণ। এই সানগ্লাস পরছি যে কালা কালা ভাসে বুঝছি, নি ব্যাপারটা হয়েছে এমন। এই সানগ্লাস পরে আমি ভিউ দেখে কি রে কালা কে রে, তারা সকের বেশ আয় দিই সানগ্লাস লাগাই, আল্লাহ কই যাই আমি ইজ্জত আসলে। তো নামতাছি, খুব রিক্সে পড়ে গেলে কিন্তু শেষ, তাই ভাবতেছি ভিডিওটা করি, কারণ অঘটন ঘটলে ভিডিও সামনে ঘটুক, আপনারা দেখুন, দেখে মজা পায় না, আমি তো আপনাদেরকে বিনোদন দিতাম চাই। তো বিনোদনের কামে কিন্তু আজকে পড়ে হতে তারি গাড়ির গা, তোর গাড়ি কেন নি ভরি, তোর ব্লু কুনের নিচে দিয়ে টিয়া খরচ হয়েছি, এতে আরো দুইটা কিরণ গেল রইলে। তো ভিউয়ার্স দেখেন কই নামছি, পুরো একটা পাহাড়। ওই যে ওখানে ব্লু কুইন বন্ধু একটা না, সরি বন্ধুর একটা আমার একটা। তো গাড়ি দুটো সুরে লয়ে যা, আড়াইয়ে লয়ে গেল যাইবো গা, কারণ যে জায়গাতে আমরা নামতেছি অবস্থা কিন্তু শেষ। দেখেন কোন জায়গাতে নামতেছি, তো শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদের কষ্ট মানে সরি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য কত কষ্ট করি, বাট আপনারা আমাদের ভিডিওতে লাইক দেন না, তেমন সাপোর্ট করেন না, খুবই কষ্ট লাগে। তো দেখেন যাদের যাদের হাতে সময় আছে, যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছেন, তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আমাদের এলাকায় আসবেন এবং এই ব্রহ্মপুত্র নদীটা ফ্রিতে উপভোগ করে যাবেন। আপনাদের জন্য এই পুরো ব্রহ্মপুত্র নদী আমি খালি করে দেবো আপনারা যেদিন আসবেন। তো দেখেন নদীটা কত সুন্দর, অস্থির একটা ভিউ। তো ভিউটা জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট আমার কাছে কিন্তু অসাধারণ একটা ভিউ লাগতেছে। তো কমেন্ট বক্সে জানাইবেন ভিউটা কেমন। বন্ধু সানগ্লাস আজকে মাইরা দেন, বন্ধু শুনতাছে মতো ফিল পা না বন্ধু, কইতেছে আমার এই সানগ্লাসটা তো কেউ 2000 টাকা দিয়ে কইতেছে সানগ্লাসটা নিয়ে দিলাম। এই যে দেখুন এতদিন ভাবতাম যে অপূর্ব পাগল, এখন দি যে হ্যাঁ অপূর্ব লাগে চাকতে দেখতে, হ্যাঁ পাগল হয়েছে।
তো ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেন, শীত নামা এলছে অলরেডি, ফুডি মুড়ি বিন দিয়েছি আর আমি তো সেন্ট বিন দিয়ে বসছি। আরে ফুডি ফুডি নামা এলছে অলরেডি, দেখুন কি ফিল হইতেছে কক্সবাজার কে মানুষ এরকম ফিল লো। আসলে কিন্তু নদীর কেওড়া কিন্তু অস্থির একটা, দেখুন কত সুন্দর একটা ভিউ। ওরে ভিউয়ার্স দেখেন আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, দেখেন অস্থির একটা ভিউ। ও শেট দেখেন ভিউটা কিন্তু মানে কঠিন একটা ভিউ, এখানে থেকে পিক তুললে মানে ওইরকম পাহাড় মানে এই যে দেখেন রাঙামাটি, তারপর হচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, এরকম জায়গার মধ্যে হচ্ছে এই যে এরকম ভিউটা থাকে। আজকে আমরা যে ভিউটা ব্রহ্মপুত্র নদীতে ফিল করতেছি, এই ভিউটা হচ্ছে আমাদের ফিল করার জন্য রাঙামাটি, খাগড়াছড়ি এইসব জায়গায় যাইতে হয়। বাট আমাদের মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি, তো বুদ্ধি যে কারণে অনেক বেশি হয়ে গেছে, তারপর একটা বুদ্ধি কইরা তো ওইখান থেকে নাইমে এখানে আসছি শুধু মানে রাঙামাটির ফিল লওয়ার জন্য কম টাকায়। আর এই যে দেখেন অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাইয়া এগুলা কিসের গর্ত, তো এখানে হচ্ছে পাহাড়ি ময়না থাকে, তো অনেক ছোটো ছোটো ক্ষত দেখতে পাচ্ছেন এই যে একটা, এই যে আর কিছুদিন পর মানে আর কিছুদিন পর বলতে গেলে আর 10 থেকে 15 দিন পরেই দেখবেন যে এইসব মানে গর্ত থেকে মানে যখন মানুষ এই এই জায়গা নামবো তখন দেখবেন যে অনেক পাখি উড়ালতে যাইবো। মানে বেশিরভাগ হচ্ছে এই যে পাহাড়ি ময়না যেগুলো আপনারা বলেন, পাহাড়ি ময়নাগুলো হচ্ছে যে মাটির যে ছিদ্রগুলো দেখতে পারতেছেন এই ছিদ্রগুলোতে বাস করে আর কি। তো এখানে কিন্তু প্রচুর মাছ, আর এই যে এই নদীতে কিন্তু প্রচুর মাছ। আমি আর আমার বন্ধু একদিন আসছিলাম, তখন একটা লোক এই যে ওই জায়গায় বসে মাছ মারতেছিল, আমার এখনও মনে আছে। ওই দিন ব্লক করতে পারি নাই কারণ ফোন আনতে ভুলে গেছিলাম। আর এই যে দেন করে কি এবার ফোরবো বাঙ্গালে ফোরবে দেখেন, তো কি আর বলবাম, তো চলেন বন্ধু বলতেছে উপরে যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, যারা ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো লাভ ইউ গাইস।